বন্ধুরা, আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু শশাঙ্ক ত্রিপাঠী গ্রিন বাংলো, টেনিস গ্রাউন্ড আর বাওয়ার এইসব দেখতে চেয়েছিলেন যে সেগুলো আর ডানলপ স্টেটে আছে কি না। তা সেই জন্যই আমি ওনার জন্যই এই জায়গাটা আরেকবার করে শ্যুট করছি, যে এইখানটা দেখাচ্ছি আমি। জঙ্গল ছাড়া এখন আর এখানে কিছুই নেই, ইভেন টেনিস গ্রাউন্ডটা এখন পুরোপুরি শূন্য মাঠে পরিণত হয়েছে যেখানে খেলাধুলা করা হয়। সেই জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি পুরো একটানে, দেখতে থাকো। আমরা এসে পৌঁছলাম ব্যান্ডেল চার্চে। দুর্ভাগ্যবশত COVID-19-এর কারণে চার্চ বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই পরিস্থিতি ঠিক হলে তারপর হয়তো আবার চার্চ খুলবে, আর যদি চার্চ খুললে তখন আমি তোমাদের ভিতরটা আবার ঘুরিয়ে দেখাবো একবার। অত্যধিক রোদের জন্য আমরা দাঁড়ালাম ডাবের জল খাওয়ার জন্যে, আর এরম পরিস্থিতিতে ডাবের জলটাই মনে হলো সব থেকে সেফ হয়তো বা, তাই আমরা ডাবের জলটাই নিতে দাঁড়ালাম। আমরা পৌঁছে গেছি চুঁচুড়া ইমামবাড়াতে, আর ঠিক মাথার উপরে দু সাইডে দুটি মিনার রয়েছে, আর তার মাঝখানে ঐতিহাসিক সেই ঘড়ি যার ঘন্টার আওয়াজ শোনা যায় এবং সেই ঘন্টার বেল দেখার মতন। আর এছাড়াও আমরা এখানে পৌঁছেছি, তার কারণটাও বলছি। আর আমরা এখন গেট দিয়ে ঢুকে গেছি, গেটে টিকিট কাটতে হচ্ছে 10 টাকা করে পার হেড। আর যেটা বলছিলাম, যে কারণে আমরা এসেছি তার সেটি হলো, কেউ কেউ রটাচ্ছেন এখানে নাকি মহিলাদের মিনারে উঠতে দেওয়া হয় না, মহিলারা নাকি কোনো এক সময় মিনারের উপর থেকে আত্মহত্যা করেছিলেন, যার পর নাকি মহিলাদের উঠতে দেওয়া হয় না, এরকম কিছু কথা রটেছে। তা সেটা যে পুরোপুরি মিথ্যে কথা সেটি আমরা প্রমাণ করতে এসেছি এখানে, এবং আমি দেখাবো তোমাদের যে মহিলাদের জন্য আলাদা মিনারে ওঠার দরজা রয়েছে এবং পুরুষদের জন্য আলাদা মিনারে ওঠার দরজা রয়েছে। আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, এরকম মিথ্যে কথায় দয়া করে কান দিও না। আর চলো এবার মিনারটা তোমাদের দেখাই। এখানে কিছু জিনিস রাখা রয়েছে যেগুলো আমি জানি না, তোমরা যদি জানো এগুলো কি বা কোন কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।
ইমামবাড়ার পিছন দিকটায় গেলেই, গঙ্গার ঘাটের দিকে গেলে অর্থাৎ, সেদিকে রয়েছে সূর্য ঘড়ি। সেই ঘড়িটি আজও সমানভাবে কাজ করছে। আর এরই পিছন দিকে রয়েছে গঙ্গা। এটি হলো ইমামবাড়ার পিছন দিক এবং প্রার্থনা ঘরের পিছন দিকটি। প্রার্থনা ঘরের ছবি তোলা নিষিদ্ধ, তাই তুলতে পারিনি। আর এইটি ছিল গঙ্গার ঘাটের দিকে নেমে যাওয়ার রাস্তা। আর ওই যে নালার মতো যে জায়গাটা তোমরা দেখছো, সেটি হচ্ছে এই জায়গার জল নিকাশি ব্যবস্থা। ইমামবাড়ার ভিতরে সিঁড়ির উপর কিছু টব রাখা রয়েছে, যার মধ্যে কিছু গাছ রয়েছে। ইমামবাড়া সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। হুগলি ইমামবাড়া শিয়া মুসলিম জামাতের হল এবং মসজিদ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শিয়া মুসলিম জামাতের হল এবং মসজিদ 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে শেষ করেছিলেন। ভবনটি দোতলা, যার প্রবেশদ্বারের উপরে একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার আছে। মসজিদে দেয়ালে খোদাই করা কুরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে। মসজিদের অভ্যন্তরটি মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত। এখানে যেটি লেখা আছে সেটি তোমাদের একটু বলে দিই। ইমামবাড়ার প্রবেশদ্বারের উপর একটি চূড়া আছে, এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে। এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলাত থেকে কিনেছিলেন। ঘড়িটিতে সপ্তাহে একদিন দোম দিতে হয়। দোম দিতে কমপক্ষে দুজন লোকের প্রয়োজন। দোম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কেজি। চূড়ার দুদিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত। ঘড়িটিতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময়ান্তর ঘন্টার আওয়াজ শোনা যায়। মেশিন ঘরের ঠিক ওপরে তিনটি কয়েক কুইন্টাল ওজনের তিন আকারের ঘন্টা আছে, যার ওজন যথাক্রমে 80 মন, 40 মন ও 30 মন। মাঝারি ও ছোট ঘন্টার দ্বয় প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পালন করে চলেছে। খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেন। ঘড়ি ঘরে গেলে মহিলার দিকে মহিলা যাবেন, পুরুষের দিকে পুরুষ যাবেন। অর্থাৎ যেরকম বলছিলাম, দুদিন দু
মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা দরজা রয়েছে এবং যে কেউ মিনারের উপর উঠতে পারেন। এটি হলো মহিলাদের মিনারে ওঠার সিঁড়ি, এখান থেকেই শুরু হয়েছে। এই ঘরে ঢুকে ডান হাতে গেলেই সিঁড়ি। আর এটি হলো পুরুষদের জন্য সিঁড়ি। তাহলেই বুঝতে পারছো কত হার্ড ওটা। 97, 98, 99, 100, 1, 2, 3, 4 ঘন্টা এটা ঘন্টা ঘর, প্রত্যেক আধ ঘন্টায় একটা এবং প্রতি ঘন্টায় যত ঘন্টা হবে ততগুলো বেল পড়ে। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168,
এটি হলো মিনারের জানলা, এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে। বলা হয় এই মিনারের উপর থেকে পুরো শহরটাকেই দেখা যায়, তা সেটাই তোমাদের দেখাচ্ছি। এ পাশে এলেও দেখো তোমরা নিচে অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। আর ওই যে ওখানে যে ব্রিজগুলো দেখছো, ওটি হলো ট্রেনের ব্রিজ, যেটা ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার পথে যে ব্রিজটা পড়ে, ওখানে দুটি ব্রিজই দেখা যাচ্ছে, পুরানো ব্রিজ এবং নতুন ব্রিজ। এই জানলা থেকে ছাদে কিছু রাখা ছিল, আর এখান থেকে দেখো শহরটা পুরো দেখা যাচ্ছে, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে।
যে মিথ্যে রটনাটা রয়েছে ইমামবাড়ার উপর, সেটার উপর থেকে আশা করি পর্দা সরাতে আমরা সফল হলাম। তাই তোমরা নির্দ্বিধায় ঘুরতে আসতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর দয়া করে সাবস্ক্রাইব করো, কারণ আমরা অনেক ঘুরে ঘুরে তোমাদের জন্য এইভাবে ভিডিও কালেক্ট করি। দয়া করে সাবস্ক্রাইব করে দিও, এটুকুই আশা করব। ধন্যবাদ।